এরকম মানুষ আছে যে সারাদিন খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে তো সেই মানুষের সেই বুদ্ধি জাগ্রত কখনো হবে না আমরা যখন কথা বলি লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে যে আমাদেরকে নিত্য নতুনভাবে প্রচেষ্টা করে যেতে হয় যদি জীবনে কিছু বড় অ্যাচিভ করতে চায় জীবনে যদি অনেক বড় কিছু অর্জন করতে চায় তাহলে তার জন্যে নিত্য নতুন প্রচেষ্টার খুব দরকার রয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে দুটো জিনিসের খুবই প্রয়োজন সেটা হচ্ছে আপনার কাছে ধন সম্পত্তির দরকার রয়েছে যে কোনো জিনিসকে পাওয়ার জন্য আপনি যখনই কোনো বড় জিনিস ভেবে ফেলবেন তখন আপনার কাছে সর্বপ্রথমে যে বাধাটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ধন সম্পত্তি সেই কথাটাকে তো আর এড়িয়ে যেতে পারবো না আর দ্বিতীয়তম আরেকটা জিনিসের দরকার রয়েছে সেটা হচ্ছে আপনার মানসিক বিকাশ আপনার বুদ্ধি ক্ষমতা কতটা স্ট্রং রয়েছে কতটা শক্তিশালী রয়েছে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো বাবা লোকনাথের অমৃতবাণীর মাধ্যমের থেকে যে আমরা কিভাবে নিজের বুদ্ধির বিকাশকে বাড়াতে পারি একশো গুণ অব্দি আর তার সঙ্গে সঙ্গে আপনার যে প্রথম প্রবলেম ধন সম্পত্তি টাকা পয়সা এটা কি বুদ্ধির বিকাশ যদি একশো পার্সেন্ট বেড়ে যায় তাহলে কি এটার প্রয়োজন আরও রয়েছে রয়েছে কি না রয়েছে সেটা নিয়েও জানবো আজকে এই খুবই ইন্টারেস্টিং ভিডিওতে সঙ্গে থাকুন আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আমাদের জীবনের যখন আমরা প্রথম লক্ষ্য বা গোল নির্ধারণ করি তখন আমরা ভেবেও তো নিয়ে অনেক কিছু কিন্তু যখন সেটাকে এক্সিকিউট করার সময় আসে যখন সেটাকে পাওয়ার সেটার পেছনে চেষ্টা করার সময় আসে তখন টাকা পয়সা বাধা হয়ে দাঁড়ায় তখন আমাদের সঙ্গে মানুষ দাঁড়ায় না যাদের কাছে আমি চেয়েছি যে সে আমাকে হেল্প করুক তারা আমার সঙ্গে থাকে না তখন আমি কি করব। কি উপায় রয়েছে বাবা লোকনাথ বলেছেন যে আত্মচিন্তন হচ্ছে একটা এরকম জিনিস যেটা যদি তুমি জীবনে ব্যবহার করো নিজের উপরে অ্যাপ্লাই করো তাহলে তোমার বুদ্ধি ক্ষমতাকে সে এতটা বাড়িয়ে দেবে যে তুমি যে কোনো জিনিস অর্জন করতে পারো যে কোনো জিনিসে নিজের অস্তিত্ব স্থাপনা করতে পারো কিভাবে করবে এটা কি সত্যি আজকে দু হাজার একুশে এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এটা কি সত্যি পসিবল এটার মধ্যে কি বিন্দু মাত্র কোনো সত্যতা রয়েছে একদম রয়েছে একশো গুণ অব্দি রয়েছে কিভাবে রয়েছে তার এক্সাম্পল এই পৃথিবীতে এখন জল জীয়ন্তভাবে রয়েছে আজকে একটা ছোট স্টোরি এই কথাটাকে আরো জোর দেবার জন্য একজন মহিলা মহারাষ্ট্রের নাম হচ্ছে কল্পনা সরোজ তিনি কুড়ি এপ্রিল দু হাজার তেরোতে রাষ্ট্রপতির কাছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন এটা থেকে এটা বোঝা যায় কি তিনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন এই দেশের জন্য অনেক কিছু করেছেন তবেই তো সেটা পেয়েছেন এবং এটাতেই শেষ হয়ে যায়নি এখন তিনি নেটওয়ার্থ একশো মিলিয়ন ডলারের থেকেও বেশি তার সঙ্গে সঙ্গে তিনি একটা ফিল্ম ইনস্টিটিউট চলছে ফিল্ম প্রোডাকশন হাউস যেখানে তিনি সিনেমা বানান তার সঙ্গে সঙ্গে একটি কোম্পানি কামানি টিউবস তার সিইও রয়েছেন তার সঙ্গে সঙ্গে একটি বড় ম্যানেজমেন্ট কলেজেও তিনি নিজের কথা রাখতে যান তার কাছে স্টুডেন্টরা অনেক রকমের টেকনিক্যালিটি শিখে যে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কীভাবে এগোতে হয় এত কিছু যে বললাম এই মহিলাটার ব্যাপারে তাহলে নিশ্চয়ই আপনি এটা বুঝতে পারলেন যে এই মহিলাটার বিশাল একটা শক্তি রয়েছে বিশাল একটা তার অ্যাপিয়ারেন্স রয়েছে এই ভারতবর্ষে আর সে এখনই পৃথিবীতে রয়েছেন ষাট বছর বয়স তিনি আর এবং সম্পূর্ণভাবে অ্যাক্টিভ রয়েছেন এরকম কাজ প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জেস নিয়ে যাচ্ছেন নিত্য নতুন ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছেন নিজের বিজনেসকে আরও বাড়াচ্ছেন এখন রিসেন্টলি তিনি রিয়েল এস্টেট বিজনেসে ঢোকেছেন জমি জায়গা ফ্ল্যাটস এসবের এত বড় বিজনেস এত বড় নেটওয়ার্থ তিনি তৈরি করে নিয়েছেন শুনতে বড় ভালো লাগছে কিন্তু এই মানুষটির জীবন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কি তিনার কাছে এরকম অর্জন করা একটা স্বপ্ন ছাড়া কিছু ছিল না এই মহিলাটির বিয়ে খুবই তাড়াতাড়ি হয়ে যায় হয়ে যাওয়ার পর তিনি জানতেন যে আমি বিয়ে করার পর সেরকম কিছু জীবনে অ্যাচিভ করতে পারবো না পড়াশোনা বলেও কিছু ছিল না সেরকম বিয়ে হয়ে গেল স্বামীর সাথে অত ভালো বনি বনাত হলো না পরিবারে শ্বশুর বাড়িতেও অনেক ভালো এক্সপিরিয়েন্স তার ছিল না মা বাবাই কষ্ট দেখতে পারেননি এবং বাবা তাকে নিয়ে এসেছিলেন নিজের বাড়িতে তারপরেও তিনি অনেক চেষ্টা করেছেন কি সেখানেই থাকবো সেখানেই ভালোভাবে থাকবো অনেক সে প্রচেষ্টার গল্প তার মধ্যে কষ্ট খুব পেয়েছেন এবং সেই কষ্ট পাওয়ার থেকে তিনি একবার ডিসাইড করলেন কি আমাকে আর বেঁচে থেকে লাভ নেই যেহেতু আমি ওখানে থেকে চলে এসেছি যেখানে আমাকে আসলে থাকা দরকার স্বামীর বাড়িতে তার জন্য আমি সুইসাইড করে নেবো সুইসাইড করার চেষ্টাও করেন কিন্তু সামহাও বেঁচে যান এবং বাঁচার পর তিনি ডিসাইড করেন কি এই যে সেকেন্ড জীবনটা আমি পেয়েছি সেটাকে আর ব্যর্থভাবে কাটাবো না কিন্তু আমি করব কি আমার কাছে না মা বাবার বিশাল টাকা আছে না আমি কিছু টাকা অনেক জমিয়ে রেখেছি আর এই দুনিয়াতে এরকম কোনো অপরচুনিটি নেই যেটা আমার জন্য রয়েছে কেন কি সব জিনিসের জন্যই কিছু না কিছু তো লাগে সেটা তো আমার কাছে নেই তো আমি কি করব। সেই মুহূর্তে তিনি একটা কথা শুনেন কি গভর্নমেন্টের বিভিন্ন রকমের ছোট ছোট মাইক্রো লোন রয়েছে যেগুলো দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার এরকম ধরনের পাওয়া যায় সেখানে থেকে একটা লোন নিয়ে তিনি একটা ছোটোখাটো কাজের ব্যবসা চালু করলেন সেই কাজটা যখন চলে গেল তখন আরেকটা শুরু করলেন এই রকম করতে করতে ছোটোখাটো একটা ইন্ডাস্ট্রি বানিয়ে ফেললেন এবং সেই ইন্ডাস্ট্রি যখন গ্রো করতে আরম্ভ করলো তখন একটা বড় নাম তার হয়ে গেছিল সেই মুহূর্তে একটি বড় কোম্পানি কামানি টিউবস মুম্বাইয়ের সেখানে একটা বিশাল বড় সমস্যার জন্ম নিয়েছে যে এমপ্লয়ী যারা কাজ করে তাদের পেমেন্ট হচ্ছে না কোম্পানি সম্পূর্ণভাবে ডুবে যাচ্ছে সেই মুহূর্তে হলো কল্পনা সরোজকে যে আপনি আসুন আপনি বলুন কি আপনার অভিজ্ঞতা এই সমস্যার থেকে আমরা কি করে বেরোতে পারি তিনি বললেন কি ঠিক আছে এই সমস্যার থেকে বেরোতে আমি আপনাদের সাহায্য করব এবং এটা বলাতে তিনি সিইও হয়ে যান সেই কোম্পানির তারা হ্যান্ড ওভার করে দিয়ে একটা ডুবে যাওয়া কোম্পানি যেটা সম্পূর্ণ ডুবছে সেই ডুবে যাওয়া কোম্পানিকে তিনি আবার দাঁড় করিয়ে ফেললেন এবং সেই কোম্পানি এখনো রান করছে এত বড় অ্যাচিভমেন্ট এত বড় সাকসেস তিনি পেলেন কিভাবে এটা কি কোনো কিংবদন্তী কথা একদমই তো নয় সেটা তো প্র্যাকটিক্যালি আমরা দেখছি আমি অনেকবার এরকম গল্প আপনাদেরকে শোনাই যেটাতে অনেক কিছু আপনাদেরকে বোঝানোর জন্য থাকে যাতে আপনারা সেই জিনিসগুলো বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এখানে একটা এরকম গল্প রয়েছে যেটা একদমই গল্প নয় সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি তার রেজাল্ট সত্যি সেই মানুষগুলো সত্যি সেই কোম্পানিটা সত্যি তাহলে সব কিছু সত্যি রয়েছে তার কাছে অবস্থা যেটা ছিল সেটাও সত্যি কোনো সিনেমা নয় তাহলে এইরকম জিনিস যে ভদ্র মহিলাটি অ্যাচিভ করলেন কিভাবে করলেন তার কাছে কি ছিল তার কাছে ছিল শুধু বুদ্ধি এবং সেই বুদ্ধিটাকে সে কিভাবে এত বিশাল বড় এত বৃহৎ করে ফেললেন একটাই কারণ রয়েছে বাবা লোকনাথের অমৃত বাণীতে সেই কারণটি তার মধ্যে বিদ্যমান ছিল যে তার আত্মচিন্তনের ক্ষমতা এত বেশি ছিল সে নিজের বুদ্ধির বলকে একশো গুণ অব্দি বাড়িয়ে ফেলেছিলেন হয়তো তার থেকেও বেশি কেন কি এত বেশি ডেভেলপমেন্ট করার জন্য আত্মশক্তি থাকা অনেক বেশি যেখানে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন বিভিন্ন ধারণা বিভিন্ন বিভিন্ন কল্পনা কিছু বানাতে পারেন মানুষের কাছে একটা এরকম অস্ত্র যেটা সব সময় শান্ত হয়ে থাকে তার কাজ তখনই দেয় যখন তাকে জাগ্রত করা হয় আত্মচিন্তন আপনার সেই অস্ত্র বুদ্ধিকে জাগ্রত করে সে আপনাকে নিত্য নতুন ভাবে প্রতিদিন নতুন নতুন চেষ্টা করতে বলে তবেই বলবে যবে আপনি নতুন চেষ্টা করবেন নিজের জীবনে নতুন কিছু পেতে এরকম মানুষ আছে যে সারাদিন খেয়ে দেয়ে আবার ঘুমিয়ে পড়ে তো সেই মানুষের সেই বুদ্ধি জাগ্রত কখনো হবে না কিন্তু মানুষ যদি প্রতিবার নতুন নতুন চেষ্টা করে এটা খুঁজে বার করে কি কিভাবে আমি জীবনে কিছু নতুন জিনিস পাবো কিছু ভালো করব তাহলে সে আত্মচিন্তন আপনাকে কখনো ফেরাবে না সে বারবার জাগ্রত করার চেষ্টা করবে আপনার সেই বুদ্ধিকে যেটা ঘুমিয়ে পড়েছে সেটাকে যদি জাগ্রত করে ফেলেন আপনি তাহলে আপনারও টাকা পয়সার অভাবের কোনো রকমের বাধা হতে দেবে না সেই বুদ্ধি সে আপনাকে যে কোনোভাবে ওপর ওঠানোর চেষ্টা করবে সেই সমস্যাগুলোর থেকে বাঁচানোর চেষ্টা করবে সেই সমস্যাগুলোর থেকে সব সময় আপনাকে জেতানোর চেষ্টা করবে মানুষ বড় ভুল করে মানুষ ভাবে যে সব কিছু যদি থাকে তবে আপনি কিছু না কিছু করতে পারেন কিন্তু সেরকম সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না এক্সাম্পলে আমরা দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস রয়েছে কি শুধু কি আমরা আত্মশক্তির বলে বড় লোকই হতে পারি বড় বড় টাকা অর্জন করতে পারি একদমই না এটা দিয়ে আমরা সেটা তো করতেই পারি তার সঙ্গে সঙ্গে সেই মার্গ যেটা বাবা লোকনা দেখিয়েছেন কি আত্মচিন্তনের বলে আপনি পরমেশ্বরের সাথে নিজের সম্বন্ধ বানাতে পারেন নিজের রিলেশনশিপকে আরো স্ট্রং করতে পারেন তার জন্যে সর্বপ্রথমে নিজেকে জাগ্রত করতে হবে নিজের বুদ্ধিকে জাগ্রত করতে হবে আর সেটা করার জন্য অন্য কোনো রাস্তা নেই অন্য কোনো পথ নেই আপনি যদি চান যে আপনি নিজের বুদ্ধিকে নিজের ব্রেনকে এত অ্যাক্টিভ করতে এত শক্তিশালী করতে তাহলে আজ থেকে নিজের ভাবনাকে আত্মচিন্তনের শক্তি প্রদান করুন আত্মচিন্তন করে সব সময় নিত্য নতুনভাবে সমস্যা যতই বড় আসুক চুপচাপ করে বুদ্ধিকে কখনো শিথিল হতে দেবেন না তাকে সবসময় জাগ্রত করে রাখায় মানুষের প্রথম ধর্ম সেই ধর্ম থেকে আপনি নিজের হারানো খুশি হারানো উদ্দেশ্য হারানো লক্ষ্য পেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সব থেকে ইম্পর্টেন্ট বৃহস্পতিবার আজকে আর যেরকম আমি বৃহস্পতিবারই নতুন ভিডিও দা বাংলা ডায়েরিতে নিয়ে আসি সেটা চলে এসেছে ফার্স্ট লিঙ্ক ডেস্ক্রিপশনে সেটারই রয়েছে সেখানে গিয়ে দেখুন শুনুন সাবস্ক্রাইব করুন চ্যানেলকে শেয়ার করুন ভিডিওটাকে নিজের প্রিয়জনদের মধ্যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেবার জন্য জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী